মিজোরামে ফিরে গেলেন রিয়াং শরণার্থীরা। এই দিন 36 পরিবারের 183 জন শরণার্থী ফিরে গেলেন মিজোরামে। কাঞ্চনপুর মহকুমায় মিজোরাম থেকে আগত 1997 সালে তিনটি উদ্ধাস্ত শিবিরগুলির মধ্য থেকে আনন্দবাজার এর হাজাছড়া শিবির থেকে মিজোরামের সবমিতে ফিরে যাচ্ছেন। সংবাদ এর ক্যামেরায় এমনটাই চিত্র। জানা যায় ওনারা লংলে ডিস্ট্রিক্ট এদিন তার গ্রামে ফিরে যাচ্ছে। পরিবার প্রতি সার্ভে অনুসারে রিপোর্টেশন প্রমাণপত্র মিজোরাম সরকার হইতে একটি সার্টিফিকেট প্রদান করেন। মিজোরাম থেকে আগত প্রশাসনিক অফিসার লালচুয়াং হিমা, লাইসেন্স অফিসার ভ্রু রিপোর্টেশন লংলে জেলার 1 নং যাচ্ছে। কাঞ্চনপুর মহকুমার প্রশাসনিক হইতে সংবাদদাতাদের জানান হাজাছড়া শিবির ইনচার্জ বরুণ জয় রিয়াং, 36 পরিবারের সদস্য সংখ্যা 183 জন ফিরে যাচ্ছেন নিজের জন্মমাটি মিজোরামে। আরও আলোচনা চলছে যাওয়ার জন্য নিজেদের সবমিতে, এবং গাড়ি করে যারা নিজেদের সবমিতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন তাদের মধ্য থেকে দুজন ব্যক্তি জানান লাল রিং তোয়াঙ্গা রিয়াং, দিন হেতা রিয়াং খুশি মনে ফিরে যাচ্ছেন। আরও বলেন এখান থেকে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাই তারা নিজেদের সবমিতে ফিরে যাচ্ছেন। ও আচ্ছা, আপনারা আগে মিজোরামে কোন গ্রামে আসলো? গ্রামে? হ্যাঁ, কোন গ্রামে? দিনথার। ও লাবং দিনথার। এখন যে থাকছে এটা কোন সা গাও? এখানে হাজারতেরা। ও আজকে কি রিপার্টিশন হয়ে যাইব? ও যাইব। ও কোন কোন জায়গাতে যাইব মিজোরামে? মিজোরামে দিনথার। ও মানে খুশি আছে তো? খুশি আছে? খুশি আছে। ও কোনো কেউ বাধা করছে নি? যাইও না এরকম বাধা করছে নি কেউ? হ্যাঁ। কোনো লোক বাধা করছে নি? যাইও না। দিন হেতা। আচ্ছা, আগে মিজোরামে তোমরা কোন জায়গায় বাড়ি আছিল? হ্যাঁ। ও আচ্ছা, এখন এখানে কোন জায়গাতে থাকছে? ও আচ্ছা, তোমরা কি আজকে আজকে কি মিজোরামে রিপার্টিশন নিয়ে যাইতেছে? ও খুশি আছে? খুশি আছে? কেউ ভয় টয় দেখাইছে নি? কেউ ভয় দেখাইছে নি? এছাড়াও কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য এর কাছে সাক্ষাৎকার, উনি নারাজ। আচ্ছা, আপনি এটা কোন ক্যাম্পের ইনচার্জ? আমি এই ক্যাম্পের দায়িত্বে আছি বর্তমানে। এই ক্যাম্পের নাম কি? হাজাছড়া। আচ্ছা, আজকে এই ক্যাম্পের থেকে কত পরিবার যাইতেছে ব্যাক করিয়া মিজোরামে? এখন পর্যন্ত 36 পরিবার নাম লেখা যায়। 36 পরিবার যাইতেছে? 36 পরিবার। আরও কত পরিবার যাওয়ার চেষ্টা করতেছে? আমরা অনুরোধ করতেছি, আশা করি আরও হয়তো আশা করি আরও থাকবো। আচ্ছা, আজকে এখানে কে 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 আছে? এসডিএম বা ডিএম কে কে আছে? এখানে ডিএম সাহেব আছে, এসডিএম সাহেব আছে। ও ওনারা এডিএম সাহেব এখানে আছেন, আর তাইনে তাইনে ওই লাইসিং পাড়া অর্থাৎ কাশিরামে তাইনে ডিউটি আছে। ও আচ্ছা আচ্ছা, এখন এসডিএম স্যার তারা কই আছে? এসডিএম সাহেব এখানেই আছে। ধরেন আচ্ছা, ডিএম সাহেব আছে বর্তমানে। আচ্ছা, আনুমানিক আরও কত পরিবার যাইবে বলিয়া ধারণা আছে? না, তা বলা যায় না, সঠিক বলা যায়। আচ্ছা, আর কোন কোন ক্যাম্পে থেকে যেতেছে? সব ক্যাম্প থেকেই তো লিস্ট আছে, এখন দেখা যাক কতজন বাইর হয় আর কি। আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা সাব্রুম লোকাল ট্রেনের ডেমো পরিষেবার উদ্বোধন হয় আজ। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলে শ্রেষ্ঠ ইকোনমি হাব হতে চলেছে ত্রিপুরা। আগামী 4 বছরে রেল পরিষেবার জন্য কেন্দ্রীয় সরকার 9,000 কোটি টাকা বরাদ্দ করবে, বাড়বে জিডিপি। আগরতলা ধর্মনগর আগরতলা সাব্রুম লোকাল ট্রেনের ডেমো পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক রতন চক্রবর্তী, মিমি মজুমদার, রামপ্রসাদ পালসহ উত্তর পূর্ব রেলওয়ের কর্তারা। পুজোতে গভীর রাত পর্যন্ত লোকাল রেল পরিষেবা বহাল রাখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে বলেছেন মুখ্যমন্ত্রী। একইভাবে পুজোর দিনগুলিতে টিআরটিসিকে বাড়িতে গাড়ি চালানোর ব্যবস্থার কথাও বলছেন মুখ্যমন্ত্রী। পুজোর দিনগুলিতে রাজ্যের সর্বস্তরে মানুষ যেন পুজোর আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাব্রুম থেকে চট্টগ্রাম, সাব্রুম থেকে কক্সবাজার,
আমরা বাস সার্ভিস চালু করব আগামী দিনে। তার জন্য আমরা ছাপ্রুমে 10 একর জায়গা দিয়েছি, বাস টার্মিনালের জন্য 20 একর জায়গা দিয়েছি, ট্রাক টার্মিনালের জন্য। এবং এটা চালুর সাথে সাথে ফেনী নদীর উপরে যখন ব্রিজটা সম্পন্ন হবে, এবং আমরা আশা করছি মার্চ 2020-এর মধ্যে এই ফেনী নদীর উপর ব্রিজের কাজ শেষ হবে। ব্রিজের সঙ্গে যুক্ত রয়েছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, দ্যাট ইজ ICP। ICP-র জন্য আমরা 49.787 একর জায়গা দেওয়া হয়েছে, এবং এটা অনুমোদন পাওয়ার অপেক্ষায়, এটা অন্তিম পর্যায়ে আছে। তার সাথে সাথে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের সাবরুমে একটা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হতে যাচ্ছে, এবং তার জন্য আমাদের রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছেন। এইরকম বিভিন্ন রকম আমরা পরিকল্পনা নিতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপাতত চেষ্টা করা হবে সাবরুম থেকে যে ট্রেনগুলি যাবে, এবং বর্তমানে আগরতলা থেকে যে ট্রেনগুলি দূরপাল্লার ট্রেন আছে। আজকে রেল সাবরুম এসেছে, এটা ত্রিপুরার একটা স্বপ্ন পূরণ হলো। আসলে এই রেলের আন্দোলন শুরু হয়েছিল 1952 সালে, প্রথম যখন দশরথদেব সাংসদ হয়ে পার্লামেন্টে দাবি তোলেন। তারপরে 1986 সালে আমরা DYFI এবং SFI-এর তরফ থেকে 230 জন প্রতিনিধি গিয়েছিলাম, মানিক সরকারের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিলাম এই রেল এবং শিল্পের দাবি। তারপরে যখন দেবেগৌড়ার সরকার আসে, আগরতলা অবধি রেল আসে। এরপরে UPA সরকার যখন প্রথম আসে, আমাদের বামপন্থীদের সমর্থন ছিল, তখন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি হরকিষাণ সিং সুরজিৎ সহ আমাদের MP বাদল চৌধুরী সহ ওনারা গিয়েছিলেন। মনমোহন সিং সরকার তখন এই রেল সাবরুম পর্যন্ত আসার জন্যে অনুমোদন দেয়, এবং এটা জাতীয় প্রকল্পের মধ্যে ঘোষণা করার দাবি ছিল, সেই দাবি পূরণ করে তারপরে এই কাজ শুরু হয়। এরপরে এই মিটার গেজ থেকে ব্রড গেজে পরিণত করার জন্যে, এবং দ্রুত সাবরুমের রেল নিয়ে আসার জন্যে ছাত্র যুবরা পদযাত্রা করে রাজ্যব্যাপী মালিগাঁও পর্যন্ত গিয়েছিল তারা আন্দোলন করতে। সেই আন্দোলনের ফসল আজকে পূরণ হলো, এই সাবরুম পর্যন্ত রেল এসে। এটা শুরু হয়েছিল অনেক আগেই, 2008-09 সালে আর্থিক বরাদ্দ পেয়েছিল। আজকে সাবরুম পর্যন্ত রেল এসে সেটা বাস্তবায়িত হলো। আমরা ধন্যবাদ জানাই রাজ্যবাসী যারা রেল লাইন দেওয়ার জন্যে, মানে রেল লাইন করার জন্যে তারা জায়গা দিয়েছেন। অর্থ যাই পাক, কিন্তু জনগণ সহযোগিতা করেছেন দারুণভাবে, এবং ধন্যবাদ জানাই রেল এই নর্থ ইস্ট যে রিজনের তাদের অফিসার কর্মচারীদের, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই রেল সাবরুম নিয়ে এসেছে। এটা দারুণ, আমাদের স্বপ্ন পূরণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য জুড়ে লোডশেডিং বন্ধ করা ও শারদ উৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরব হলো বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠন। রাজ্য জুড়ে লোডশেডিং দেওয়া বন্ধ করা ও শারদ উৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরব হলো বামপন্থী 4টি ছাত্র ও যুব সংগঠন। এই দিন বামপন্থী ছাত্র যুব সংগঠন যথাক্রমে SFI, DYFI, TSU ও TYF যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করে রাজধানীর বনমালীপুরস্থিত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দফতরের কার্যালয়ের সম্মুখে। বামপন্থী এই 4টি ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। উপস্থিত ছিলেন DYFI-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, SFI-এর রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে DYFI-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, শারদ উৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে প্রতিদিন প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদানের জন্য সময় চেয়ে 2 অক্টোবর ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দপ্তরের CMD-এর নিকট চিঠি প্রেরণা করা হয়, কিন্তু CMD কর্মব্যস্ততা দেখিয়ে সময় দিতে অস্বীকার করেন এবং শারদ উৎসবের পরে ডেপুটেশন প্রদানের জন্য বলছেন। তাই বাধ্য হয়ে এই দিন বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়,
এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা দেখেছি রাজ্যের এই প্রতিকূলতা তৈরি হয়েছে। আমাদের রাজ্যের একটা সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আমরা গত 30 তারিখ এখানে সিএমডিকে উদ্দেশ্য করে চিঠি দিয়েছিলাম যে আমরা আপনাদের সঙ্গে 4টা বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএফআই, টিএসইউ, টিএফ আমরা আপনাদের সঙ্গে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হতে চাই আপনাদের সময় দিন। আমরা 30 তারিখ চিঠি দিয়ে সময় চেয়েছিলাম, পরবর্তী সময় বলেছেন যে না আরেকজনের কাছে চিঠিটা নোটিশ করতে হবে। আমরা 1 তারিখ আবারও চিঠি দেই, আমরা চিঠি দিয়ে 3 তারিখ অথবা 4 তারিখ আমরা সময় চেয়েছিলাম ডেপুটেশনের, আমাদের বলেছেন তারা অতি ব্যস্ত, ফলে আমাদের সময় তারা দিতে পারবেন না। ফলে যেহেতু আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশনের সময় তারা দিতে পারবেন না, তারা বলেছেন যে উৎসবের পর তাদের ব্যস্ততা কমবে আমরা তারপর আসার জন্য। ফলে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে শিশু সুলভ চিন্তা ভাবনায় এটা আমাদের মাথায় আছে, শারদোৎসবে বিদ্যুতের দাবি শারদ উৎসবের পরে হয় না। ফলে আমি জানি না আধিকারিকরা কোন দৃষ্টিভঙ্গিতে এই রকম উপদেশ আমাদের দিয়েছেন। ফলে আমরা যেহেতু বামপন্থী আন্দোলন করি, ফলে আমাদের মনে হচ্ছে তারা যেহেতু প্রতিনিধিমূলক ডেপুটেশন নিতে ভয় পান, ফলে আমরা আমাদের কর্মীদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে গেইটের কাছে মাইক লাগিয়ে মানুষকে জানিয়ে আমাদের বক্তব্য তাদের কানে পৌঁছে দিতে চাই, আর তার জন্য এই সভায় আমরা মিলিত হয়েছি। খুব সংক্ষিপ্ত সভায় আমরা শুধুমাত্র দাবি করব যে আমাদের দুর্গোৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। অনেকে এই প্রশ্ন করতে পারেন, যারা দেখছেন বা পরবর্তী সময় প্রশ্ন তুলবেন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী আজকে থেকে 3-4 দিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন রাজ্যে দুর্গোৎসবে কোনো বিদ্যুতের খামতি হবে না, ঘাটতি হবে না। তারপরেও কেন আমরা রাস্তায় নেমেছি? আমরা রাস্তায় নেমেছি এই কারণেতে, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের নেতা এই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন ইয়ে ঝুটা জুমলা হ্যায়, ইয়ে ভাষণ দেনে কা এক তরিকা হ্যায়। প্রধানমন্ত্রী যেহেতু ভাষণ দেনে কা এক তরিকা হ্যায়, এর জন্য ওই প্রতি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, এই কথাই জুমলা কথা বলতে পারেন, তাহলে আমরা কি করে আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী কথায় বিশ্বাস করব? ফলে যেহেতু প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথা সাংবাদিকদের কাছে বলেন, ফলে আমাদের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর উপর এই আস্থা আমাদের নেই, কারণ প্রধানমন্ত্রীকে অমিত শাহ জুমলা বলেছেন, ফলে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী তিনি কি করে সত্য কথা বলছেন আমাদের মাথায় আসছে না। তার জন্য আধিকারিকের উপর আমরা চাপ দিতে চাই, বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিক আছেন তাদের কাছে আমাদের বক্তব্য, যেভাবে লোডশেডিং চলছে আমাদের অভিজ্ঞতাকে গত 10-12 বছরের অভিজ্ঞতা হচ্ছে রাজ্য প্রায় লোডশেডিং মুক্ত। বড় ধরনের বিকল যদি কোনো জায়গায় তৈরি না হতো, বড় ধরনের সমস্যা যদি তৈরি না হতো, আর পাড়াগোনায় যদি বছরে একবার ওই তাদের সারাইয়ের জন্য কয়েক ঘন্টা লোডশেডিং করত, কিন্তু আমরা দেখছি না। আমাদের রাজ্যের নতুন সরকার তৈরি হয়েছে, যাদের ভার ধারণা ছিল এই সরকার তৈরি হওয়ার পর আমাদের রাজ্যের সব মানুষের সব সমস্যা এক সময় শেষ হয়ে যাবে, সব বেকার চাকরি পাবে, বিনা পয়সায় বিদ্যুৎ পাবে, রাস্তাঘাট সরাই হবে, নতুন নতুন রাস্তা হবে, আমাদের কোনো বিদ্যুতের জন্য চাহিদা থাকবে না। এই যখন দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার তৈরি হলো, সরকার তৈরি হওয়ার পর আমরা দেখছি রাজ্যটা আইন শৃঙ্খলায় যেমন অন্ধকারের দিকে যাচ্ছে, বিদ্যুতের দিক দিয়ে অন্ধকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বাজারে আকাশছোঁয়া সবজির দাম, চাহিদার তুলনায় যোগান কম, পছন্দ অনুযায়ী সবজি ক্রয় করতে ব্যর্থ ক্রেতারা, সবজির দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় বাজারে তেমনভাবে বিক্রয় হচ্ছে না, তাই স্বাভাবিকভাবে পুজোর বাজারে মাথায় হাত সবজি বিক্রেতাদের। বাজারে চাহিদার তুলনায় সবজির যোগান অনেকটা কম, দামও অনেকটা বেশি, ক্রেতাদের সামর্থ্যের বাইরে বলেই চলে। রাজধানীর আগরতলা সহ রাজ্যের সর্বত্র বাজারগুলির একই অবস্থা। সকাল থেকে সবজি বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকলেও ক্রয় বিক্রয় তেমন একটা নেই। এই পুজোর বাজারে স্বাভাবিকভাবে মাথায় হাত সবজি বিক্রেতাদের। এক সবজি বিক্রেতা জানান, বর্তমানে বাজারে পটল প্রতি কিলো 60 টাকা, বাঁধাকপি 40 থেকে 50 টাকা, বেগুন 80 টাকা, ঝিঙ্গা 80 টাকা, টমেটো 60 টাকা কিলো দামে বিক্রি হচ্ছে। বাজারে সবজির যোগান কম থাকায় দাম বেশি বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এখন বর্তমানে একটু রেটটা হেভি আছে, মাল আমদানি কম, এই জন্য রেট একটু বেশি। কিরকম রেট রয়েছে? কোনটা কত? পটল 60 টাকা কিলো, বাঁধাকপি 50 টাকা 40 টাকা কিলো, বেগুন আছে 80 টাকা কিলো, ঝিঙ্গা আছে আপনার 80 টাকা কিলো, টমেটো 60 টাকা কিলো, চিচিঙ্গা আছে 40 টাকা কিলো। কি কারণে হঠাৎ করে রেটটা এত? আমদানির উপর, আমদানি নেই, আমদানি কম, আমদানি থাকলে তো অবশ্যই জিনিসের দাম কম থাকে। দাদা দেখেন কি বলবো আপনাকে, আমরা ব্যবসা বাণিজ্য এখন খুবই খারাপ, মানে ভাত খাওয়ান খুব কষ্ট হইতেছে আমরা, আমরা গরিবরা অ্যাকচুয়ালি খুবই কষ্টে আছে। এখন যে কোনো দোকানদার করেন, যে কোনো দোকানদার খুবই কষ্টে আছে আমরা। আমরা যদি বেচারা বোঝেন পরবর্তী সিচুয়েশনে আমরা যদি কোনো কিছু ভালো করতে পারেন করবেন। দেখেন এই যে সবজি টবজি নিয়ে বসে আছি, কোনো কাস্টমার নেই, কিন্তু কাস্টমার নেই, সকাল থেকে বিক্রি নেই, পূজার বাজার, পূজার বাজার কিন্তু কোনো বিক্রি নেই, 530 কম কত দাদা? ওই 55 টাকা কিনা 60 টাকা দাম তুলছে, 55 টাকা কিনা কিন্তু আমার ওই বলতে এইটাই কইতেছি, দাদার কাছে এইটাই কইতেছি, 55 টাকা কিনা 60 টাকা দাম চাইছে, তারপর ব্যস্ত হয় না, কপালের তো খারাপ, রোদে বানে বৃষ্টি তুফানে বসে আছি দাদা। আমরা ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, আমার না খালি, আমার 10 ভাইয়ের সবাইয়ের একই করতে। আপনি দেখেন এতক্ষণ হয়তো আপনার সকলকে ফুর্তি করেছি, কিন্তু এখন আমি ভালোভাবে বলছি, দেখেন না এই মালগুলো পয়সা দিয়ে আনছি তো বিক্রি নেই, বোঝার বাজার আমরা কী করে চলবো, কীভাবে বাঁচবো এটাই বুঝতে পারছি না। আপনি দেখেন এই ডাটাটি আমার 15 টাকা মুঠা কিনা, 15 টাকা মুঠা বিক্রি করতে পারছি না, 20 টাকা মুঠা চাইলে কাস্টমার চলে যাচ্ছে, বিক্রি করতে পারছি না। শেষ পর্যন্ত কিনা আমি বলি নেন 230 টাকা দিন, তাও নেন, কী করে ভাত খাবো এটাই খুব কষ্ট হচ্ছে। আমরা না, আমরা 10 ভাই যারা আছি সবাই, একজনে বড় দোকান থাকতে পারে, একজন ছোটো দোকান থাকতে পারে, রোদ্রে বানে খোলা বাজারে বসি, খুব কষ্টে আছি বলতে। আপনি যদি কোনো কিছু একটা সাহায্য করতে পারেন আমাদের, মানে আমরা সবাই মিলল কিছু একটা করতে পারলে আমরা একটু সুখী থাকব। বাজারে শুধু কাঁচা সবজির দাম বেশি এমনটা নয়, আকাশছোঁয়া দাম পেঁয়াজ ও আলুর। বাজারে দুই কোয়ালিটির পেঁয়াজ রয়েছে, সাদা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কিলো দামে, আর লাল পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কিলো দামে। আলু ও পেঁয়াজ বিক্রেতাদের অভিমত, বছরে একবার আলু ও পেঁয়াজ উৎপাদন হয়, এই সময় আলু ও পেঁয়াজ লাগানো হয়, তাই দামটা কিছুটা বেশি। এখন যে একটা সাদা পেঁয়াজ আছে, যেটা পুরান পেঁয়াজ আমরা কই আর কি, ওই পেঁয়াজটা আমরা খুচরা ধরেন 60 টাকা বিক্রি করি, ঠিক আছে? আর একটা লাল পেঁয়াজ আছে, ওই পেঁয়াজটা 65 বা 70 এরকম আমরা বিক্রি করি খুচরা বাজার, ঠিক আছে? যারা একটু বেশি নেয় তারা একটু কম বিক্রি করি, আমরা তো খুচরা কিনি, অল্প অল্প কিনি, আমরা তার বেশি বেশি মাল আনতে পারি না, ওই রকম আর কি চলছে। রেটটা মনে করেন, এটা আমার কাছে মনে হয় আর কি, এটা সত্যি সত্যি করছে কি ব্যাপারটা, এই সময় মনে করেন আলু বা পেঁয়াজ এটা তো একবারই হয় ফসলটা, প্রত্যেক সময় হয় না, সারা বছর এটা হয় না, এই সময় কি হয় কৃষক লাগায় পেঁয়াজটা, তো পেঁয়াজের এই সময় এমনিতেই শর্ট থাকে, ঠিক আছে? তো লাগাইলে পরে ধরেন আরও কিছুদিন পরে প্রত্যেকবারই আবার সেই 20-25 টাকাতে আয়া পড়ে, যখন মার্কেটটা ঠিক হয়ে যায় গা, কৃষকরা যখন উৎপাদনটা হয় তখন আবার পেঁয়াজটা এই সময় প্রত্যেক বছর পদার্থ রাইলে তখন তার সিজন না পেয়ে যায়, আনসিজন থাকে, যেটা আমি কই মানে মরশুমের শেষ, তো তখন এই রেটটা সবসময় একটু পদার সময় বেশি হয়, কিছুদিনের লেগে হয় 15-20 দিন বা এক মাস,
তারপরে আবার আস্তে আস্তে যখন মালটা নতুন মালটা আয়ে তখন আবার ঠিক হয়ে যায় রেটটা। মালের চাহিদা আছে কিন্তু বেচা বিক্রি কম, কিন্তু রেট বেশি। মাল আমদানি একটু বেশি আছে, থাকলেও রেট বেশি। মাল মার্কেটে অ্যাভেলেবেলই পাওয়া যাইতেছে কিন্তু রেট বেশি পড়ছে। ধন্যাবাতা 800 টাকা কিলো লোকাল ধন্যাবাতা, লেবু 700-800 টাকা, স্কোয়াশ 30-35 টাকা কিলো পাইকারি, টমেটো 60 টাকা পাইকারি, বাঁধাকপি 40, আদা হইল 120 পাইকারি, মিষ্টি কুমোর 32 টাকা কিলো পাইকারি। এই মার্কেটের রেট কেন রেটটা কিলো রেটটা একটু মানে কিছু সবজি নষ্ট হয়েছে বাজার আর বৃষ্টি কিছু নষ্ট হয়েছে, আর কিছু আমদানি চতুর্দিকে তো আগে আইতো মনে করেন অনেক বদ্ধ হয়ে আছে। যেমন মনে করেন বাংলা থেকে অনেক কিছু আইতো সবজি মধ্যে অনেক এনতে আইয়ে না, অন্ত আইতে আমরা আসাম রোড থেকে কিছু কিছু শিলংয়ের মাল ডালাই, সেই কারণে একটু সবজি একটু ইয়া নাহলে আরও রেট বাড়লো। বাজারে সবজির দাম বেশি হওয়ায় নিম্নবিত্তদের মাথায় হাত, কারণ বাজারে সবজির দাম বৃদ্ধি পেলেই তাদের আয় বৃদ্ধি পায়নি, ফলে সবজি বাজার করতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। এতে করে সংসারে চাকা সচল রাখতে কালো ঘাম ছুটছে তাদের, বাজার গিয়ে পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারছে না সবজি। অপরদিকে সবজি ব্যবসায়ীদেরও মাথায় হাত, কারণ সবজির পাইকারি দাম বেশি দিয়ে তাদের সবজি ক্রয় করতে হচ্ছে, তার উপর তেমনভাবে বিক্রি হচ্ছে না, লাভের পরিমাণও কমে গেছে, তাদেরও সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগুনে পুড়ে ছাই হলো দুটি ঘর, ঘটনা সোনামুড়া হাসপাতাল রোডের 6 নং ওয়ার্ডে আজ দুপুর 2টা নাগাদ। আগুনে পুড়ে ছাই হলো দুটি ঘর, ঘটনা আজ দুপুর 2টা নাগাদ সোনামুড়া হাসপাতাল রোডের 6 নং ওয়ার্ডে। বাড়ির মালিক এরশাদ মিয়া জানায়, বাড়ির লোকজনের উপস্থিতিতে হঠাৎ ঘরে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন বিভীষিকার রূপ নেয়, মুহূর্তে ছড়িয়ে পড়ে এক ছাল বিশিষ্ট দুটি ঘরে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে, গাড়ি পৌঁছতে যা হবার তাই হলো, ঘরের আসবাবপত্র থেকে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। মূল্যবান নগদসহ স্বর্ণলঙ্কারসহ ঘরের সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ধারণা প্রায় 10 লক্ষাধিক টাকার উপরে দাঁড়াবে ক্ষতির পরিমাণ, তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। একটি সূত্রে জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট হতে পারে আগুনের সূত্রপাত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাজারের মন্দাভাব ও বৃষ্টি উপেক্ষা করে সেজে উঠেছে খোয়াইয়ের পুজো প্যান্ডেলগুলো। আর্থিক মন্দাভাব আর প্রকৃতির সঙ্গে লড়াই করে গুটি গুটি পায়ে খোয়াইয়ের ক্লাবগুলো মায়ের আরাধনায় সেজে উঠেছে। হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি, এই সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে খোয়াই শহরের ক্লাবগুলো। এই বছর প্রতিটি ক্লাবে বাজারের মন্দাভাবকে মাথায় রেখে নির্মিত বাজেটের অর্থে পুজোর আয়োজন করেছে। তার মধ্যেও খোয়াই অফিস টিলার স্ক্রাইলার ক্লাব গত বছরের চাইতে একটু বেশি বাজেটের অর্থে পুজো করতে যাচ্ছে। এবছর খোয়াই থানার অন্তর্গত অঞ্চলে দুর্গাপুজো হচ্ছে প্রায় 100%, অন্যদিকে চম্পাহর থানা এলাকায় পুজোর সংখ্যা চেয়ে অর্ধশতকের ওপর। খোয়াই শহরের বড় বাজেটের পুজোর মধ্যে রয়েছে কাইলার ক্লাব, তাদের পুজোর বাজেট এবার 7 লক্ষ টাকা। ক্লাবের পুজো কমিটির সম্পাদক পিন্টু রায় জানিয়েছেন, প্রতি বছরের কাল্পনিক মন্দির এবার আসলে পুজো প্যান্ডেল করা হতো। এবছর থেকে থিম পুজোর আয়োজন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা তথা শিল্পী চন্দন দেবনাথ এবার প্যান্ডেল তৈরি করছেন পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক থিমের উপর। ক্লাব কর্মকর্তারা জানান, পুলওয়ামা বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের পাশাপাশি বালাকোটে এয়ার স্ট্রাইক এই পূজা প্যান্ডেলের থিম হিসেবে থাকবে। তো আমাদের স্কাইলার ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও শারদীয়া পূজার ক্ষুদ্র যে আয়োজন, আয়োজনের মূল বিষয় আমরা অন্যান্যবার দীর্ঘদিন আমরা মন্দির পূজার থিমের পর পূজার প্রতি আকৃষ্ট ছিলাম, এবার আমাদের মূল বিষয় থিম পুজো। থিম পুজোতে পুলওয়ামা বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে এবং পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক দুটোর সংমিশ্রণে আমরা এবার পুজোর যে থিমটা, এই থিমটা তৈরি করতে চলেছি। এই থিমের যে মূল কারিগর হুগলি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের চন্দন দেবনাথ, উনি এইবার এই পুজোর মণ্ডপটি তৈরি করছেন। প্রতিমা তৈরি করছেন লালছড়া কার্তিক পাল, আর
সম্পূর্ণ সহযোগিতায় স্কাইলার ক্লাব এবং খোয়াইবাসীর সহযোগিতা, এই নিয়েই আমাদের এবার পূজা। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং সবাইকে বিশেষ অনুরোধ আমাদের পুজো মণ্ডপকে সুন্দর এবং সুস্থ করে তোলার জন্য। কিরকম বাজেটের পুজো হচ্ছে এবার? বাজেট আমাদের 17 লক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর আর মাত্র হাতে 2 দিন বাকি। পুজোর শেষ পার্ক মুহূর্তে সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে এখনো অন্ধকারে ডুবে রয়েছে, তাই ক্ষোভে ফুঁসছে নগরের স্থানীয় লোকজনেরা। পূজার আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি। পূজার শেষ পার্ক মুহূর্তে সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড এখনও অন্ধকারে ডুবে রয়েছে, হেলদুল নেই নগর প্রশাসনের, ক্ষোভে ফুঁসছে নগরের স্থানীয় লোকজনেরা। বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় লোকজনদের অভিযোগ, রাস্তার পাশে স্ট্রিট লাইটগুলি জ্বলছে না, শহরের বেশ অর্ধেক জায়গার রাস্তা অন্ধকারে ডুবে রয়েছে। প্রতিবছর পুজো আসলে হাজার হাজার লোকজনদের উপচে পড়া ভিড় নামে সাব্রুম নগরের এই রাজপথগুলিতে। প্রতিবছরই বহু দূর দূরান্ত থেকে লোকজনেরা পুজো দেখার জন্য এই রাজপথে পায়ে হেঁটে চলাচল করতে হয়। তাদের অভিযোগ, বিশেষ করে চলাচলের সময় যদি মা বোনদের যদি কিছু ঘটে থাকে, এই দায়ভার কি নগর প্রশাসন নেবে? নগরের স্থানীয় লোকজনরা আরও জানান, ডাক বাংলো চৌমুনিতে গত কয়েক মাস আগে ঘটা করে ডক্টর বি আর আহমেদকরের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। 2 দিন যাওয়ার পর থেকে এখনো অবধি পাশে থাকা স্ট্রিট লাইটটি জ্বলছে না। নগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, আজকে দীর্ঘদিন যাবৎ মানে রাস্তার কোনো স্ট্রিট লাইট জ্বলছে না, এর ব্যাপারে নগর পঞ্চায়েতের কোনো উদ্যোগ নেই। আমি চাই যে পূজার প্রাক মুহূর্তে যাতে স্ট্রিট লাইটগুলি জ্বালানো হয়, না হলে সাধারণ মানুষের প্রচণ্ড চলাচলে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ মহিলা আছে, তারপরে বাচ্চা পোলাপাইন আছে, এটির ক্ষতি হইব চলাচলে। যাতে তাড়াতাড়ি মানে পূজার প্রাক মুহূর্তে লাইটগুলি সারাই করা হয়, সারাইয়া দেওয়া হয়। এটা সাব্রুম নগর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এবং আরও বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলি প্রাক পূজা মুহূর্তে বৈদ্যুতিক যে ব্যাপারটা আছে সেটা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। এই রাস্তা দিয়ে স্ট্রিট লাইটগুলো জ্বলছে না? এই স্ট্রিট লাইটগুলো বেশ কয়েকদিন এখানে জ্বলছে না। আমাদের ডিসিএম সাহেব ছিলেন, উনি দেখে গেছেন এক্ষুনি, তো উনি তারা তদারকিও করছেন। আমরা চাইছি যে সাব্রুম নগর পঞ্চায়েতের এই বিভিন্ন ওয়ার্ডগুলো যেগুলোতে বিদ্যুৎ সংযোগ বর্তমানে নেই, পুজোর মুহূর্তে এই সংযোগগুলো যাতে করা হয়। আমরা নগর পঞ্চায়েত এবং আমাদের বিধায়ক মাননীয় শঙ্কর রায় মহোদয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ করছি, পূজার প্রাক মুহূর্তে যাতে এই রাস্তাগুলো বৃহস্পতিবার এডুকেশন ফুটবল লীগের প্রথম ম্যাচে 3-1 গোলে জয় হয় এগিয়ে চলো সংঘ। বৃহস্পতিবার এডুকেশন ফুটবল লীগের প্রথম ম্যাচে 3-1 গোলে জয় হয় এগিয়ে চলো সংঘ। এগিয়ে চলোর হয়ে গোল 3টি করে 32 মিনিটে এপি জমাতিয়া, 60 মিনিটে ফজলুর রহমান ও 88 মিনিটে সুমন লেপচা। পুলিশের হয়ে 1টি গোল করে ম্যাচের 53 মিনিটে বাবুল দেববর্মা। এগিয়ে চলো সংঘ সুপার লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। সুপার লিগে এগিয়ে চলোর সংঘের 3 ম্যাচে সংগ্রহ হয় 6 পয়েন্ট, পুলিশ এর 3 ম্যাচে সংগ্রহ হয় 2 পয়েন্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে বক্সনগরেও পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে একটি র্যালি সংগঠিত করা হয়। সারা রাজ্যের সাথে বক্সনগরেও পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে শ্রমদান দিবস উদযাপন করা হল বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু করে বাজার থেকে মোটর স্ট্যান্ড হয়ে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসে শেষ হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশুদার ছেত্রী, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের NSS ইউনিটের শিক্ষক মিজানুর রহমান খন্দকার, বিদ্যালয়ের কাউন্সিলর দুলাল চন্দ্র ভৌমিক সহ অনেক শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দরা উপস্থিত ছিল। আমরা
আজকে আমাদের টোটাল শ্রমদান করা অর্থাৎ সাফাই অভিযান, এই দিনটা দিয়ে আজকে আমরা করছি। আমাদের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, অনেকটা রেডি করেছি, রেলিতে রাস্তাতে আমরা যা যে আবর্জনা পেয়েছি সেগুলি কুড়িয়ে নিয়ে এসেছি, এখন আমরা বিদ্যালয়ে সাফাই করব। আমাদের দেশকে সবুজ এবং স্বচ্ছ রাখার জন্য আমাদের আমরা চাই আমাদের দেশটা সবুজ এবং স্বচ্ছ হবে। কোন কোন রাস্তা পরিক্রমা করছেন? আমার বিদ্যালয় থেকে শুরু করে বাজার, মোটর স্ট্যান্ড পরিক্রমা করে আমার বিদ্যালয়ে ফিরে এসেছি। কোন স্কুল? আমরা বক্সনগর গ্রামের বিদ্যালয়। আপনি কোন দায়িত্বে আছেন? বিদ্যালয়ের কাউন্সিলের সেক্রেটারি। আপনার নাম কি? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।